আপনারা নিশ্চয়ই মিস্টার বিস্টকে চিনেন, আর এটাও হয়তো অনেকে জানেন যে মিস্টার বিস্টের ভিডিও কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে দেখা যায়। I'm about to work this $10 million job as a professional athlete and I'm going to show you the difference. আমি এবারে $10 million জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে, আর আমি দেখাতে চলেছি मैं एक प्रोफेशनल एथलीट के रूप में ये $1 crore वाली जॉब करने जा रहा हूं और मैं आपको बता दूं। এই কারণে কিন্তু সারা পৃথিবীর মানুষ মিস্টার বিস্টের ভিডিও নিজের ভাষায় উপভোগ করতে পারে, আর সেখান থেকে মিস্টার বিস্টের হয় কোটি কোটি ভিউ, কোটি কোটি সাবস্ক্রাইবার এবং সাথে কোটি কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, মিস্টার বিস্ট এই ভিডিওগুলো ডাবিং করায় কিভাবে? এটা নর্মাল প্রশ্ন। তার কোটি কোটি টাকা রয়েছে এবং তার আয় যেহেতু হয় এইখান থেকেই, সে চাইবে তার ভিডিও আরো বেশি দেখুক, তো সে টাকা দিয়ে প্রফেশনাল ডাবিং আর্টিস্টকে হায়ার করতেই পারে। কিন্তু যারা আমার মতো গরিব ইউটিউবার, টাকা পয়সা নেই, কারণ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না, সো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা বাংলায় ভিডিও বানাই, আমরাও তো চাই যে আমাদের এই কন্টেন্টগুলো সারা পৃথিবীর মানুষ দেখুক, কিন্তু তারা তো আসলে বাংলা বুঝবে না, আর আমাদের ভিডিওগুলো আসলে ডাবিং করবেই বাকে। এটার উত্তর হচ্ছে এআই। আজকে এমন একটা ইন্টারেস্টিং এআই আপনাদের দেখাবো যেটা আপনার ভিডিওকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে পারে, বা সহজ কথাই বলতে গেলে ডাবিং করে দিতে পারে। আর শুধু তাই না, এটাতে আরও কিছু মাথা নষ্ট করা ফিচার রয়েছে, যেমন আপনি যে ভিডিওটা ট্রান্সলেশনের জন্য দিবেন সেইটাতে যেই ভয়েসটা ইউজ করা হয়েছে ফার্স্টে, এই এআই টুলটা সেই ভয়েসটাকে ক্লোন করবে, তারপরে ক্লোন করা হয়েছে সে ট্রান্সলেট করে দিবে, মানে আপনার ভিডিও অন্য ভাষায় হয়ে যাবে কিন্তু সেটা আপনার ভয়েসেই থাকবে। এটা আসলে মাইন্ড ব্লোয়িং। তারও সাথে এটা আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দিবে, এই এত কিছু করে দিবে জাস্ট একটা এআই। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ সবাইকে বলছি, সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই এআই টুলটা কিন্তু আপনি আপনার ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড, আইফোন যেটা হোক না কেন, আপনি সব জায়গাতে এটা ইউজ করতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো ফার্স্টে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে এসে সিম্পলি সার্চ করব ভার্বো এআই। তো তারপর এই যে একদম প্রথম যে লিঙ্কটা আসছে এটাই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টেও পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি ক্লিক করলে, ওকে, তো এটা তাদের ওয়েবসাইটের হোম পেজ। এর নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে কি কি ফিচার রয়েছে। আমরা তো জাস্ট এআই ডাবিং নিয়ে শিখব, কিন্তু তাছাড়াও কিন্তু এই ভার্বো এআই দিয়ে অনেক কিছু করা যায়। আপনি এখান থেকে এআই অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সো এটাই তাদের ওয়েবসাইট। সো এইখানে আমরা দুইভাবে এটা ইউজ করতে পারবো, হয় এটা আমাদের পিসি বা ম্যাকবুক, আইম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন যেটা ইউজ করি না কেন সেটাতে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমার এখানে দেখাচ্ছে ফ্রি ডাউনলোড, এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। আর তাছাড়া এখানে যদি আপনি প্রোডাক্টে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন ভার্বো ফর উইন্ডোজ, ভার্বো ফর মোবাইল অ্যাপ এবং ভার্বো অনলাইন। সো এটা আমার মনে হয় খুবই একটা ভালো সুবিধা যে আমরা ডাউনলোড করে ওটা ইউজ করতে পারবো, আবার আমরা অনলাইনে থেকেও এটা ইউজ করতে পারবো। সো আমরা যদি এটা ডাউনলোড করি তাহলে আমাদের অ্যাপটা যেমন হবে তেমন একবার একটু আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের সেই অ্যাপ, এটা হচ্ছে ভার্বো এআই এর সফটওয়্যার, এটা আর আমরা যেটা অনলাইনে ইউজ করব সেটা দেখতে একদম সেম। আমরা ভিডিও ট্রান্সলেটর ইউজ করতে পারবো এইখান থেকে যে, আর এইটা সহ প্রত্যেকটা জিনিস একদম ওয়েবসাইটের সাথে সেম টু সেম। কিন্তু আমরা সফটওয়্যারটা এখন ইউজ করব না, আমরা অনলাইন থেকে এটা ইউজ করে দেখব। তো এটার জন্য সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা এই ডান পাশে দেখবেন সাইন ইন অপশন আছে, এখানে আমাদের সাইন ইন করে নিতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, সো এখানে আমরা গুগল, ফেসবুক, টুইটার, অ্যাপেল অ্যাকাউন্ট এই সব কিছু দিয়ে এখানে সাইন ইন করতে পারি, না হলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। আমরা সিম্পলি গুগল দিয়ে সাইন ইন করছি। ওকে, আমার সাইন ইন করা হয়ে গেছে, এখন আমরা জেনারেট এআই ভিডিও অনলাইন এখানে ক্লিক করব। সো তারপর আমাদের যে মেইন ইন্টারফেস সেইটা আমাদের ওপেন হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথমে অনেক অ্যাভাটার দেওয়া আছে। এই অ্যাভাটার দিয়েও চাইলে কিন্তু আপনি এআই ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো না। এখানে আমরা কথা বলবো ভিডিও ট্রান্সলেটর নিয়ে। তারপর এখানে যদি আমরা ভিডিও টেমপ্লেটসে যাই, এইখানে দেখছেন অনেকগুলো ভিডিও টেমপ্লেট আছে এবং এই প্রত্যেকটার সাথে এক একটা এআই অ্যাভাটার আছে। আপনি এখানে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, তারপর আপনি যে স্ক্রিপ্টটা লিখবেন সেই কথাগুলোই এই এআই অ্যাভাটারগুলো বলবে। কিন্তু আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো না, আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে ভিডিও ট্রান্সলেটর। এটা একদম নতুন একটা ফিচার,
সো আমরা এটাতে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের সেই ডাবিং করার বা ভিডিও ট্রান্সলেট করার মেইন পেজ। সো আমরা দেখি এখানে কি কি আছে। একদম প্রথমে যে বক্সটা আছে সেইখানে আমরা আমাদের ভিডিওটা আপলোড করতে পারবো। এইখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ MP4 এবং MOV, এই দুই ফরম্যাটের ভিডিও আমরা এখানে আপলোড করব। এর বাইরে যদি আপনার কোনো ফাইল থেকে থাকে ভিডিওর, তাহলে আপনি অবশ্যই সেটাকে কনভার্ট করে দিবেন। তারপর ভিডিও ডিউরেশন হবে মিনিমাম 10 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 5 মিনিট। আর তারপর ফাইল সাইজ হবে সর্বোচ্চ 500 MB, এর বেশি এটা হবে না। আর এখন আমরা শুধু এখানে ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু এর সামনে এমন একটা ফিচার আসবে যেটাতে এখানে আমাদের একটা লিংক দেওয়ার বক্স থাকবে। সেইখানে আমরা যেই ভিডিওটাকে ট্রান্সলেট করাতে চাই সেটার লিংক দিলে আমাদের কাজ হয়ে যাবে। মানে ধরুন আপনি ইউটিউব থেকে একটা ভিডিও ট্রান্সলেট করাতে চান, সেটার লিংক এখানে এসে দিয়ে দেবেন, তারপর এটা অটোমেটিক ট্রান্সলেট করে দিবে। সো আমরা ফার্স্টে এখানে একটা ভিডিও আপলোড করি ট্রান্সলেট করার জন্য। ওকে, আমি ভিডিও আপলোড করে দিয়েছি, এখন এটা আপলোড হচ্ছে। আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। এখানে আমি আলী আবদালের একটা শর্ট আপলোড করেছি। আলী আবদালকে নিশ্চয়ই আপনারা অনেকে চিনে থাকবেন। আর এটা ইংলিশ একটা ভিডিও। Welcome to the Feel Good Productivity Live Annual Planning Workshop. This is going to be super fun. So, at this point in the year, usually people are like, "Oh, you know, I've let 2023 pass by." এটাকে আমরা চাইবো অন্য একটা ভাষাতে ট্রান্সলেট করতে। আর বাই চান্স যদি আপনি একটা ভিডিও আপলোড করার পর সেইটাকে না দিয়ে অন্য একটা ভিডিও দিতে চান, তাহলে এর উপর মাউস আইকনটা আনলে আপনি দেখছেন এখানে রিপ্লেস ফাইলের অপশন আছে। আপনি এখানে ক্লিক করলে আবার আপনার সামনে ফোল্ডারটা ওপেন হবে। ওকে, সো আমরা ট্রান্সলেট করতে চাইবো। তো প্রথমে আমাদের এখানে নিচে দেখছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের যে আসল ভিডিওটা সেইটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট করতে চাই। সো ফার্স্টে আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ, চাইনিজ, স্প্যানিশ, জার্মান, এখানে হিন্দি আছে, রাশিয়ান, ফ্রেঞ্চ। সো অনেকে বলতে পারেন যে এখানে বাংলা কেন নেই। আমি ওয়ান্ডারশেয়ার ভার্বোর সাথে কথা বলেছি, তারা বলেছে যে আগামী কিছু দিনের মধ্যেই বাংলা ভাষা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা আমাদের বাংলা ভিডিওকে ট্রান্সলেট করতে পারবো। এটা খুবই তাড়াতাড়ি এখানে অ্যাড করা হবে। সো আপনারা যদি কিছুদিন পরে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ততদিনে হয়তো বাংলা এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের অরিজিনাল ভিডিওটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। তারপর আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, তো এর মধ্যে থেকে যদি আমি এই অন্য ভাষা এখানে সিলেক্ট করি, তাহলে হয়তো আমরা ট্রান্সলেশনটা বুঝবো না, তাই আমি এখানে হিন্দি এটা চুজ করছি। দেখা যাক এটা হিন্দিতে কেমনভাবে আমাদের ভিডিওটাকে ট্রান্সলেট করে দেয়। তারপর এখানে একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং, এইখানে গেলে আরো তিনটা অপশন আমাদের কাছে আছে, সাবটাইটেল, প্রুফ রিড ভিডিও স্ক্রিপ্ট এবং লিপসিঙ্ক। আর লিপসিঙ্ক অপশনটা এখনো আসেনি, এটা কামিং সুন, কিন্তু আমি ভার্বো এআইর সাথে কথা বলে যেটা জেনেছি যে এইটাও খুবই তাড়াতাড়ি চলে আসবে। লিপসিঙ্ক মানে হচ্ছে যখন আপনার ভিডিওটা ট্রান্সলেট হবে, এটা প্রথমে আমাদের ভয়েস ক্লোন করে ট্রান্সলেট তো করবেই, তার সাথে এটা আমাদের ওই ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের লিপসিঙ্ক করে দিবে, মানে আমাদের ঠোঁট নাড়ানো সেম হবে। আর কিছুদিনের মধ্যে এই ফিচারটা চলে আসবে, এটা আসলে আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন। তো সাবটাইটেল মানে আমরা বুঝতেই পারছি আমাদের এখানে হিন্দি সাবটাইটেল অ্যাড করে দিবে, তো আমরা এটা চাই, আমরা দেখি এটা কেমনভাবে করে দেয়। আর একটা হচ্ছে প্রুফ রিড ভিডিও স্ক্রিপ্ট, এটা যখন আমরা অন করব, তারপর যখন ট্রান্সলেট ভিডিওতে ক্লিক করব, তখন ফার্স্টে এটা করবে এই ভিডিওটাতে যেটা আমরা ট্রান্সলেশনের জন্য দিয়েছি, সেই ভিডিওটাতে যা যা বলা হয়েছে সেই সবগুলো ট্রান্সক্রিপ্ট করবে, মানে আমাদের ওইগুলো লিখে দেখাবে, এবং তার পাশে যে ভাষাতে আমরা ট্রান্সলেট করব, মানে এখানে হিন্দি দিয়েছি, তো ট্রান্সলেট করে হিন্দিতে আসলে কি কি হয় সেটা আমাদের দেখাবে। যদি আমরা দেখি ওইখানে কিছু ভুল হয়েছে, তাহলে আমরা সেখান থেকে কাস্টমাইজ করতে পারবো। যদি এটা শুনে না বুঝে থাকেন, তাহলে আমরা চলুন এটা অন করে দেখি, তারপর আপনারা সহজে বুঝতে পারবেন। তারপর এখানে আর কোনো অপশন নেই, খুবই ইজি কাজ। তারপর এখানে আমরা ট্রান্সলেট দিস ভিডিও এখানে ক্লিক করব। সো এখানে দেখছেন ফার্স্টে কিন্তু আমাদের ট্রান্সক্রিপ্টিং হচ্ছে ভিডিওটা, মানে এখানে যা যা বলা হয়েছে সেইটা লিখছে। এখন দেখবো আমরা এইটাকে আসলে কেমনভাবে ট্রান্সলেট এটা করে। ওকে, আমাদের ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে। আর এখানে এই ট্রান্সক্রিপ্টটা হয়েছে কারণ আমরা ওই যে প্রুফ রিড ভিডিও স্ক্রিপ্ট এটা দিয়েছিলাম বলে এটা হয়েছে। যদি না দিতাম আমরা, তাহলে আমাদের এই কাস্টমাইজের অপশনটা দেখাতো না, আমাদের ডিরেক্ট এটা ট্রান্সলেট হয়ে যেত। তো আমরা এখানে যদি দেখি ভিডিওটা, আমরা একটুখানি আবার প্লে করি, এখানে দেখবো যে আমরা এই লাইনগুলো যেটা লিখেছে সেটা ঠিক আছে কিনা। ওয়েলকাম টু দ্য ফিল গুড প্রোডাক্টিভিটি লাইভ অ্যানুয়াল প্ল্যানিং ওয়ার্কশপ। ওকে, তো দেখছেন একদম ঠিকই আছে, আর আমি জানি এটা ঠিক আছে কারণ পুরো ভিডিওটা আমার আগের থেকেই দেখা আছে, সবকিছু ঠিক আছে। আর এখানে
আমাদের ডান পাশে দেখছেন এই সেন্টেন্সটার যে ট্রান্সলেট ভার্সন সেটা এখানে লেখা আছে, কিন্তু এটা যেহেতু হিন্দিতে লেখা আছে তাই আমরা এটা অনেকেই বুঝবো না, কিন্তু যখন আমরা এটা ট্রান্সলেট করব তখন আমরা শুনে বুঝতে পারবো আসলে এটা কেমন ভাবে আমাদের ভিডিও ট্রান্সলেট করে। ওকে, সো আমি কিছু চেঞ্জ করছি না। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওর সাথে এইখানে লেখাগুলো মিলছে না তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি ক্লিক করে যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা টাইপ করবেন, তারপর এখানে সেভে ক্লিক করবেন, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। যদি আপনি এই ট্রান্সলেটে চান তাহলেও আপনি এখান থেকে সেই একই কাজটাই করতে পারবেন। সো আমাদের এখানে কিন্তু সবই ঠিক আছে, হিন্দিটা আমরা বুঝছি না, সো আমরা ট্রান্সলেট ভিডিও করব। আর তার আগে এখান থেকে আপনি চাইলে যদি আপনার ইউটিউবে আপলোড করার জন্য সাবটাইটেল ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড এসআরটি এইটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন, কোথায় ডাউনলোড করতে চান। সো আমি এটা ডাউনলোড করে রাখলাম। ওকে, এখন আমরা ট্রান্সলেট ভিডিও এইটাতে ক্লিক করব। তারপর আমাদের আসল কাজ শুরু হবে। এই যে নিচে দেখছেন ট্রান্সলেটেড, এখানে ট্রান্সলেটিং স্ক্রিপ্ট, এখানে কাজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা ট্রান্সলেট হয়ে যাবে। এটা খুবই কম টাইম নিয়ে থাকে আসলে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে, এখন দেখার পালা এটা কেমন ভাবে ট্রান্সলেট করেছে। সো এটার উপর আমি ক্লিক করলাম। ফিল গুড প্রোডাক্টিভিটি লাইভ ওয়ার্কশপ মে আপনার স্বাগত হে। যোজনা কার্যশালা ইয়ে বহুত মজেদার হোনে ওয়ালা হে, ইসলিয়ে সাল কে ইস সময় আমতৌর পর লোগ এসে হোতে হ্যায়। ও, মুঝে মালুম হে কি মানে 2023 কো বিতনে দিয়া হ্যায়। দেখলেন, এটা পারফেক্টলি কিন্তু আমাদের পুরো যে ভিডিওটাকে এটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। আমি খুব অল্প টাইমের একটা ভিডিও দিয়েছিলাম। ওকে, কিন্তু আমাদের এটা পারফেক্টলি কাজ করেছে। আর এখানে বাকি যা যা আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা ছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ভালোভাবে আছে, কোনো কাটছাট করা হয়নি এটাতে। আর যেই ভয়েসটা ক্লোনিং করা হয়েছে সেটাও কিন্তু অনেকটাই আলী আব্দুলের মতো। আপনারা আবার একটু শুনতে পারেন। ফিল গুড প্রোডাক্টিভিটি লাইভ ওয়ার্কশপ মে আপনার স্বাগত হে। যোজনা কার্যশালা ইয়ে বহুত মজেদার। তো যদি হয়তো আলী আব্দুল হিন্দিতে কথা বলতো তাহলে অনেকটা এমন শোনা যেত। সো আমাদের ভিডিওটা আমাদের পছন্দ হয়েছে, এখানে আমাদের সাবটাইটেলও খুব ভালোভাবে অ্যাড করে দিয়েছে। এখন এটা ডাউনলোড করতে চাইলে আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব, তারপর সেভ করে দেব যেখানে আমরা সেভ করতে চাই। সো এখন আমরা দেখলাম ইংলিশ থেকে হিন্দি, এখন সেম ভাবে একটা হিন্দি ভিডিও থেকে ইংলিশ ভিডিওতে কনভার্ট করব। তো চলুন। ওকে, এখানে আমি ধ্রুব রাঠির একটা ভিডিও দিয়ে দিয়েছি যেটা হচ্ছে হিন্দি। ইন্ডিয়া মে দো কোভিড 19 কি ভ্যাকসিনস কোভ্যাকসিন অর কোভিশিল্ড ইন দোনো কো অথরাইজ কর দিয়া গয়া হ্যায় ফর রেস্ট্রিক্টেড ইউজ ইন এমার্জেন্সি সিচুয়েশনস। তারপর এখান থেকে আমরা অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, সেটা হচ্ছে হিন্দি। তারপর এটা কোন ভাষায় আমরা চাই এটা আমি ইংলিশে দিচ্ছি। তারপর অ্যাডভান্স সেটিংসে যেয়ে এখানে আমরা শুধু সাবটাইটেলটা অন করব। আমরা আবার এই প্রুফ রিড ভিডিও স্ক্রিপ্ট এটা অন করছি না, কারণ এটা আমরা এমনিতেও কিছু বুঝছি না। সো ট্রান্সলেট দিস ভিডিও, এইবার এটা ডিরেক্টলি এখানে ট্রান্সলেটিং হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটা আমাদের এখানে ট্রান্সলেট হয়ে গেছে, এখন দেখা যাক এটা কেমন ভাবে করেছে। Two of the 19 vaccines in India have been authorized and both Covishield have been authorized. Restricted use in emergency situations is the first of these. Wow, it's amazing. আপনারা দেখলেন যে ধ্রুব রাঠির যে আসল ভয়েসটা হিন্দিতে সেইটাই কিন্তু আসলে মনে হচ্ছে ইংলিশে করে দিয়েছে। ভয়েস ক্লোনিংটা আসলে খুবই ভালো। আর একবার যদি আপনারা শুনেন, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা ধ্রুব রাঠির ভয়েস না, আসলে এটা একটা AI ভয়েস। Two of the 19 vaccines in India have been authorized and both Covishield have been okay. আর যেই ট্রান্সলেশনটা মানে আমাদের ইংলিশ থেকে হিন্দি থেকে ইংলিশে এনেছে সেইটাও কিন্তু একদম পারফেক্ট। সো এটা ইউজ করা খুবই সিম্পল, আশা করি এটা আপনারা অবশ্যই ইউজ করে থাকবেন। আর আর এটা আমরা ফ্রিতে খুব সামান্য টাইমের জন্য ইউজ করতে পারবো। আর যদি এটা আমরা বেশি ইউজ করতে চাই তাহলে আমাদের এটার প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে। সেটার প্রাইস যদি আমি আপনাদের একবার দেখিয়ে দিই, এটার অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রাইসিংয়ে ক্লিক করলে এখানে আপনি প্রাইসিংটা দেখতে পাচ্ছেন। শুরু হয় $9.9 পার মান্থ, মানে বাংলাদেশি প্রায় $1,000। আর এগুলো আপনি সব কিছুতে ইউজ করতে পারবেন, সেটা তো বলাই আছে। আপনার ডেস্কটপ মানে উইন্ডোজে, iOS এর যে কোনো ডিভাইস হোক, ম্যাকবুক বা iMac বা আইফোন, তারপর অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন। আর সব থেকে ভালো সুবিধা, এটা আপনি অনলাইনে ইউজ করতে পারবেন, সেটা যেই ডিভাইসে হোক না কেন। এখানে আরও প্ল্যান রয়েছে, এটা হচ্ছে মান্থলি প্ল্যান। আর এটা কিন্তু খুবই কম অন্যান্য যত AI টুলের সাথে যদি আমি তুলনা করি। এটার মাত্র বাংলাদেশি $1,000, এটা দিয়ে হয়তো আমরা এটা কিনতে পারবো। এখানে আমরা প্রত্যেক মাসে 10 মিনিটের ভিডিও ক্রেডিট পাবো, যেখান থেকে আমরা 10 মিনিটের ভিডিও ট্রান্সলেট করতে পারবো। যদি ইয়ারলি প্ল্যান কিনি তাহলে মাত্র $19.9 এক বছরে, এখানে আমরা প্রত্যেক বছরে 22 মিনিটের ভিডিও ট্রান্সলেট করতে পারবো। সো যদি আপনারা এটা কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন, আর যদি আপনি ফ্রিতে ইউজ করেন তাহলে আপনি একদম প্রথমে 2 মিনিটের ট্রায়াল পাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি এই AI টুলটা আপনার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি এমন ভিডিও আরও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।